আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আসলে যে কথাটি আপনাদের বলতে চাই, আমাদের পিবিএস সিস্টেমের সকল লাইন আপডেট হচ্ছে। যেখানে সিঙ্গেল ফেজ ট্রান্সফরমার আছে, পাওয়ার ট্রান্সফরমার, সেখানে থ্রি ফেজ হচ্ছে। যেখানে পুরাতন লক্কর চক্কর লাইন আছে, সেগুলো রেনোভেশন হচ্ছে। কিন্তু দুঃখের বিষয়, আমরা লাইনম্যানেরা আপডেট হতে পারছি না। দেখুন, নতুনভাবে সব কিছুই আপডেট হচ্ছে, শুধু লাইনম্যানদের বেলায় কোনো আপডেট নেই। আমরা ঠিকমতো লাইনে কাজও করতে পারি না, কাজ করার আগে যে নিরাপত্তাগুলো আমাদের নেওয়া উচিত সেগুলোও নিতে পারি না। হিসাব করলে দেখা যাবে কতজন লাইনম্যান যে এ পর্যন্ত মারা গেছে শুধু দুর্ঘটনায়। কেন আমরা সেফটি নিয়ে কাজ করতে পারি না? কেন আমাদের তো কাজের চাপ থাকবেই, কাজের চাপ থাকবে বলেই কি আমরা সেফটি নিয়ে কাজ করব না? আমাদের অবশ্যই সেফটি নিয়ে কাজ করতে হবে, সেফটি ছাড়া আমরা কোনো কাজই করব না। সেটা লাইনেই হোক আর মোটরসাইকেল চালানোই হোক, সব দিকেই আমাদের সেফটি নিয়ে কাজ করতে হবে। আমার দেখা অনেক বড় ভাইয়েরা দেখি সন্ধ্যাবেলা সন্ধ্যাকালীন অভিযোগ সারাতে গেলে পায়ে বুটটাও পারেন না। কেন? বুট পরলে তো সব দিক দিয়ে সেফটি পাওয়া যায়, মোটরসাইকেল চালানোর সময় সেফটি পাওয়া যায়। অনেক খুঁটি আছে, সেকশন আছে, লাইন আছে যেগুলো জঙ্গলের ভিতরে, জঙ্গলে তো সাপ পোকামাকড়ও থাকতে পারে। আমরা যদি বুট পরে যাই নিজেদের সেফটি নিজেদের কাছে, মোটরসাইকেল চালানোর সময় অবশ্যই আমরা হেলমেট ব্যবহার করব, আর লাইনে কাজ করার সময় অবশ্যই আমরা গ্রাউন্ডিং করব। কারণ একটি দুর্ঘটনা সারা জীবনের কান্না। তাই আসুন আমরা প্রতিজ্ঞাবদ্ধ হই, আমাদের দ্বারা যেন আর কোনো দুর্ঘটনা না ঘটে, আমরা যেন ভালোভাবে বাঁচতে পারি এবং পরিবার পরিজনকে ভালোভাবে বাঁচাতে পারি। আমাদের উপর চেয়ে থাকে এক একটি পরিবার। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।